এখন সন্ধে প্রায় 7টা বাজে। এখনো পর্যন্ত আদালতে অভিষেক বন্দ্যোপাধ্যায় তার কোনো রকম নথি জমা দেয়নি। যদিও রাত 12টা অবধি সময় রয়েছে, এদিকে আদালত জানিয়ে দিয়েছে কোনো রকম ভাবে যদি আজকের মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তার নথি জমা না দেন তাহলে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ইডি বা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারবে, অর্থাৎ যে কোনো রকম কড়া পদক্ষেপ নিতে পারবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। লিপস অ্যান্ড বাউন্স কোম্পানির সিইও অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার কাছে জানতে চাওয়া হয়েছিল, তিনি আজকে 10 তারিখের মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যাবতীয় তথ্য জমা দেওয়ার কথা ইডির কাছে। বেলা গড়িয়ে রাত, মধ্যরাত অবধি সময় রয়েছে, এখনও জমা দেয়নি। 12 তারিখ স্ক্রুটিনি হওয়ার কথা তথ্যগুলো, এবং তারপরে যাবতীয় ব্যবস্থা নিতে পারবে কলকাতা হাইকোর্ট। কোনো রকম রক্ষা কবচ দেবে কি না আবার সেটাও তারা ভাবনাচিন্তা করতে পারত। কিন্তু কলকাতা হাইকোর্টের একক বেঞ্চে, ডিভিশন বেঞ্চে কিন্তু স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, যেহেতু এখনও পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায় কোনো রকম সম্পত্তির খতিয়ান দেয়নি, তার বিরুদ্ধে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ইডি যে কোনো রকম কড়া পদক্ষেপ নিতে পারবে। যদিও পুজোর মরশুম শুরু হচ্ছে, এখন ইচ্ছে করলেও কিন্তু কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা তারা কোনো রকম কড়া পদক্ষেপ নেবে না। তার মূল কারণ হচ্ছে, যেহেতু বাঙালির একটা বড় উৎসব দুর্গাপুজো, সেখানে কোনো রকমভাবে তারা তাদের নতুন পদক্ষেপ কিছু করবে না, কিন্তু তারপরে পদক্ষেপ করার একটা সম্ভাবনা থেকেই যাচ্ছে। পাশাপাশি এটাও বলতে হয় যে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় একের পর এক অভিযোগ উঠেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। তারা বারবার রক্ষা কবচ নিয়েছে আদালতের কাছ থেকে, কখনো সিঙ্গেল বেঞ্চ, কখনো ডিভিশন বেঞ্চ, কখনো হাইকোর্ট, কখনো দেশের শীর্ষ আদালত বা সুপ্রিম আদালতের কাছে তারা গিয়েছিল। এক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে, যখন ইডির আইনজীবীকে কলকাতা হাইকোর্টের আইনজীবী অমৃতা সিনহা বারবার জিজ্ঞেস করছে যে একজন সাংসদ তার নাম জড়িয়েছে আর্থিক দুর্নীতিতে, শিক্ষক নিয়োগ মামলায়, তার নির্দিষ্ট কোনো অ্যাকাউন্ট নাম্বার পর্যন্ত ইডির আইনজীবীরা দিতে পারছেন না, তার বাড়ির ঠিকানা কোথায় সেটা দিতে পারছেন না, যখন অমৃতা সিনহা ইডির আইনজীবীদের জিজ্ঞেস করছেন, তখন কিন্তু নীরব ছিলেন ইডির আইনজীবীরা। কেন দিতে পারছেন না, কী কারণে, যথাযথ তথ্য কলকাতা হাইকোর্টের কাছে ইডির আইনজীবীরা দিতে পারছেন না, তার মানে কি তারা সন্তর্পণে কোনো রকমভাবে এটাকে ইগনোর বা অ্যাভয়েড করতে চাইছেন, এড়িয়ে যেতে চাইছেন, এমনটাই কিন্তু অমৃতা সিনহার পক্ষ থেকে বারবার অভিযোগ করা হয়েছে। তারই অভিযোগের ভিত্তিতে কিন্তু আজকে 10 তারিখ, আজকের মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যাবতীয় তথ্য, তার সম্পত্তির খতিয়ান, তার কোথায় কত সম্পত্তি রয়েছে, মোট স্থাবর এবং অস্থাবর সম্পত্তির পরিমাণ কত, সবটাই তাকে দেওয়ার জন্যে আজকে 10 তারিখের মধ্যে কলকাতা হাইকোর্টে দেওয়ার জন্য কিন্তু বলা হয়েছিল। আর এই আজকে জমা দেওয়ার পরে 10 তারিখ থেকে দুদিন, অর্থাৎ 12 তারিখের মধ্যে তার জমা দেওয়া যে তথ্য, যে সম্পত্তির খতিয়ান, সেটা স্ক্রুটিনি করার কথা 12 তারিখ, অর্থাৎ পরশু দিনের মধ্যে। কিন্তু যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় জমাই দিলেন না, তাহলে তার যে তথ্যগুলো রয়েছে, তার সম্পত্তির খতিয়ান রয়েছে, তার বাৎসরিক আয় ব্যয় যাবতীয় তথ্য জমা দেওয়ার কথা, সেগুলো তিনি দিতেই পারলেন না। সারাটা দিন কেটে গেল, সকাল গড়িয়ে দুপুর গড়িয়ে রাত, যদিও মধ্যরাত পর্যন্ত সময় আছে আদালতে জমা দেওয়ার, জানি না তিনি যাবেন কি না। যদি না জমা দেন তাহলে কিন্তু ইডি, অর্থাৎ কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা, চূড়ান্ত করা এবং কঠোর পদক্ষেপ নিতে পারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। তখন জিজ্ঞাসাবাদ একাধিকবার করা হয়েছে, এবং এরপরে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা তারা কী ধরনের পদক্ষেপ নিতে পারে সেটা তারাই জানে। কিন্তু আজকের মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় কলকাতা হাইকোর্টে জমা দেওয়ার কথা ছিল, তার পুরো গোটা আর্থিক বছরের আয় ব্যয়ের যে প্রতিলিপিগুলি রয়েছে সেগুলো, এবং তার যে অ্যাকাউন্ট, মানে তার সাংসদ তহবিলের টাকা এবং তার অ্যাকাউন্টের টাকা, যেখানে সে সাংসদ ভাতা পেতেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, এখনও পান, সেই ভাতা কোন অ্যাকাউন্টে জমা পড়ছে, সেই অ্যাকাউন্টের সম্পূর্ণ পূর্ণাঙ্গ বিস্তারিত বিবরণ, অর্থাৎ কবে সেই অ্যাকাউন্টটি খোলা হয়েছিল, প্রতি মাসে কত টাকা সেখানে পড়ে, এবং কোনো রকমভাবে কর দেওয়া হয়েছে, কর ফাঁকি দেওয়া হয়নি, তো নানাবিধ প্রশ্ন কিন্তু কলকাতা হাইকোর্টে ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে। এবং ইডির যে আইনজীবী ছিল তার কাছে কিন্তু একাধিকবার অমৃতা সিনহা এবং অজয় গুপ্তা তারা বারবার জিজ্ঞেস করেছে যে আপনারা স্পষ্টভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে যাবতীয় তথ্য কলকাতা হাইকোর্টের কাছে পেশ করুন, তাহলে তদন্তের গতি প্রকৃতি জানতে সুবিধা হবে এবং তদন্ত কোন পথে এগোচ্ছে সেক্ষেত্রে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাকে কোনোরকমভাবে তারা তাদের সিদ্ধান্ত জানাতে পারে কলকাতা হাইকোর্ট।
অহেতুক তাকে কোনোরকমভাবে যাতে বিব্রত করা না হয়, হেনস্থা করা না হয়, তার জন্যেই কলকাতা হাইকোর্ট কিন্তু প্রোটেকশন দিচ্ছিল। কিন্তু এবারে কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে দেখা গেল যে নির্দেশ দেওয়া হয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু আজকে 10 তারিখ, কিছুক্ষণ পরে 11 তারিখ হয়ে যাবে, অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু জমা দেননি কলকাতা হাইকোর্টে। ঠিক এরপরেই কিন্তু আজকে সারাদিন অপেক্ষায় ছিল কলকাতা হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেল, তার কাছেও কিন্তু কোনোরকমভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নথি সংক্রান্ত কোনো তথ্য জমা পড়েনি। যদিও ইডির পক্ষ থেকে জানানো হয়েছে যে অফিসিয়াল মেল আইডিগুলো রয়েছে সেখানে কোনোরকমভাবে কোনো তথ্যের খতিয়ান জমা পড়েছে কি না সেটা তারা খতিয়ে দেখছে, কিন্তু এখনও জমা পড়েনি। এখনও সময় রয়েছে রাত 12টা পর্যন্ত, এর মধ্যে যদি তার সম্পত্তির হিসেব জমা পড়ে তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষে কোর্ট নমনীয় মনোভাবই নেবে। যদিও জমা না পড়লে কিন্তু কড়া এবং কঠোর পদক্ষেপ নিতেই পারে এমনটাই জানিয়ে দেওয়া হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু অমৃতা সিনহার যে নির্দেশ ছিল সেটাকে চ্যালেঞ্জ জানিয়ে একক বেঞ্চ অর্থাৎ ডিভিশন বেঞ্চে গিয়েছিলেন। সেই ডিভিশন বেঞ্চের বক্তব্য অনুযায়ী আজকের মধ্যে জমা দেওয়ার কথা ছিল, অর্থাৎ যেটা খুব গুরুত্বপূর্ণ, একই সঙ্গে ডিভিশন বেঞ্চ এবং অমৃতা সিনহার বেঞ্চ প্যারালালি তারা কাজ করবে এবং সেখানে স্পষ্টভাবে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাকে যাবতীয় সহযোগিতার কথা একাধিকবার বলা হলেও যেটা আজকের একদম সূত্রের খবর যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তদন্তে হয়তো সহযোগিতা করবে না বলেই তিনি যাবতীয় তথ্য, তার ব্যাংক অ্যাকাউন্ট এবং যাবতীয় তথ্য, তার লিপস অ্যান্ড বাউন্সের আয় ব্যয়ের হিসেব, তার সাংসদ ভাতা, যাবতীয়টা নিয়ে দলের আয়ের সঙ্গে তার যুক্ত হয়ে থাকা এবং যারা অভিযোগ জানিয়েছিল শিক্ষক নিয়োগ কেলেঙ্কারির সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম জড়িয়েছে, সেখান থেকে কোনোরকমভাবে তাকে প্রমাণ করতে হবে যে শিক্ষক নিয়োগ মামলার সঙ্গে বা শিক্ষক নিয়োগ দুর্নীতির সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় জড়িতই নয়, এটা তাকে প্রমাণ করতে হবে। তিনি যখন প্রমাণ করতে পারলেন না, এবার কিন্তু কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা বা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট যাবতীয় করা পদক্ষেপ সিদ্ধান্ত নিতেই পারে। এখন দেখার কবের মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তার নিজের রক্ষা কবচ রাখার জন্যে কী কী পদক্ষেপ তারা নেন, এবং অন্যদিকে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা যেহেতু কলকাতা হাইকোর্টের যে একক বেঞ্চ তাদের কাছ থেকে যথাযথ কোনো উত্তর পেল না এবং ইডিও এখনও পর্যন্ত কোনো নথির হিসেব পায়নি, তারাও জমা দিতে পারেনি হাইকোর্টকে অর্থাৎ ডিভিশন বেঞ্চকে, তাহলে ডিভিশন বেঞ্চ এখন কিছু বলতে পারবে না। সব মিলিয়ে কিন্তু যে পরিস্থিতি তৈরি হয়ে রইল তা কিন্তু যথেষ্ট অস্বস্তিকর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে, কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী ইতিমধ্যেই জানিয়েছেন যে এই ঘটনা দীর্ঘদিনের পুরনো, সেই কারণে নথি জমা দিতে সময় লাগবে, এত তাড়াতাড়ি নথি চাইলেই নথি জমা দেওয়া যায় না। 3 তারিখ থেকে 10 তারিখ এই 7 দিনের মধ্যে নথি বিভিন্ন জায়গায় রয়েছে, সেগুলোকে খুঁজতে হবে, বার করে জমা দিতে হবে, এর জন্য আরও বেশ কিছু সময়ের প্রয়োজন। যদিও একথা কিন্তু আদালতকে তারা এখনও পর্যন্ত জানাননি, যে কারণে 3 তারিখে আদালত সিদ্ধান্ত নিয়েছিল যে পরপর তার যে রক্ষা কবচের যে ব্যবস্থা করার কথা অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার বলছেন সেদিকে যাতে পুরোপুরিভাবে তাকে রক্ষা কবচ দেওয়া যায় এবং কোনোরকম যাতে হেনস্থা করা না হয়, সেই কারণে কিন্তু আজকের মধ্যে তার কাছ থেকে অর্থাৎ 10 তারিখ আজকের মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে যাবতীয় আয় ব্যয়ের তথ্য, যাবতীয় চাওয়া হয়েছিল নথি এখনও পর্যন্ত জমা দিলেন না। এরপর কী হতে পারে সেটা সময় বলবে, তবে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা তারা কড়া পদক্ষেপ করতেই পারে একথা জানিয়েছে আদালত।